নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো 3 রকমের ভর্তার রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই আমি ভর্তাগুলোকে কিভাবে তৈরি করছি। এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি কিছুটা। কুমড়োগুলোকে আমি ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদা পাত্রে জলের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তার উপরে লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে লঙ্কাগুলোকে আমি ভেঙে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি হাতের সাহায্যে সবকটা উপকরণ মেখে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি তৈরি করে নেব ভেন্ডি ভর্তা। ভেন্ডিটাকেও কিন্তু আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি, বোটা শুদ্ধ সিদ্ধ দিয়েছি। এবার আমি বোটাগুলোকে ভালো করে কেটে ফেলে দেব। এখানে ভেন্ডিটাও কিন্তু আপনারা জলের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি এখানে 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে আবার ভালো করে লবণ দিয়ে ভেঙে নেব আমি। এবার ভেন্ডিগুলোকে একটু হাতের সাহায্যে এভাবে কেটে কেটে ছোটো করে নেব। লঙ্কা আর ভেন্ডিটা ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সর্ষের তেল। ভর্তার মধ্যে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগে খেতে। আপনাদের যদি ঘিটা পছন্দ হয় তাহলে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে একসাথে ভালো করে ভেন্ডির সাথে মেখে নেব। আপনারা এইভাবে ভর্তা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সব কিছু ভালো করে মেখে ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। এবার আমি তৈরি করে দেখাবো আলু ভর্তার রেসিপি। এখানে আমি 3টে আলুকে ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। আলুগুলো ভালো করে ভেঙে নিয়ে এবার আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 3 থেকে 4টে। এর মধ্যে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাত দিয়ে আমি ভেঙে নেব। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণের ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা সর্ষের তেল। ভর্তাতে দেখবেন সর্ষের তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সবকটা উপকরণ আমি আলুর সাথে ভালো করে মেখে নেব। এই আলুটার মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন হালকা করে একটু ভেজেও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তার স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগে। আমি এমনি নর্মালি মাখলাম। তৈরি হয়ে গেছে 3 রকমের ভর্তার রেসিপি। আপনাদের কোন ভর্তার রেসিপিটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।